হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে দক্ষিণবঙ্গের জন্য, যেভাবে বৃষ্টিপাতের কথা ছিল সারা দুপুরের পর থেকে, সেভাবে কিন্তু আমরা সোমবার কিন্তু দেখতে পাইনি। তবে বিকেলের দিক থেকে ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে একটু জোরালো মেঘ উঠেছে এবং তার পাশাপাশি উড়িষ্যার দিকের মেঘটি উঠেছে এবং তার কিছুটা প্রভাব এখানে পশ্চিমাঞ্চলের কিছু জেলাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যারা জানিয়েছে যে এখানে কিন্তু ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই দিকটাতে কোথাও কোথাও সম্ভাবনার কথা জানাচ্ছে। তো যদি কেউ পেয়ে থাকেন জানাবেন। তো এই দিকে চান্স থাকছে, এই মেঘ যদি কোনো কারণে বাড়তে পারে তাহলেই এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অন্যথায় কিন্তু একটু গরম অস্বস্তি বজায় থাকবে। অংশত মেঘলা আকাশ বা পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত রাতের দিকে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, অনেকটাই বৃষ্টিপাত আগের থেকে কমের দিকে রয়েছে, কিন্তু আবারও নতুন করে মেঘ দেখা যাচ্ছে, ফলে রাতের মধ্যে আবার বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে আমরা জানিয়ে দিচ্ছি। এর পাশাপাশি মঙ্গলবার বুধবারের কি সম্ভাবনা সেটাও জানিয়ে দেবো, এতে তাহলে বুঝতে পারবেন। এবং দেখুন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এছাড়া আসামের বিভিন্ন অংশে কিন্তু অনেকটাই আগের থেকে কমের মতো দেখা যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে থাকছে কিনা দেখিয়ে দিচ্ছি, কোথাও কোথাও মেঘাচ্ছন্ন থাকছে। আপনারা জানিয়ে দিন আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে, গুমোট গরম থাকছে কিনা। চলুন এবারে আমাদের একটু দেখিয়ে দিই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তারপর আমরা এখান থেকে বাকি আপডেটগুলিকে আপনাদের যেভাবে জানাই সেভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 20 তারিখ লেটেস্ট আপডেট প্রকাশ করেছে সন্ধ্যেবেলাতে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল পর্যন্ত সময়ের মধ্যে 21 তারিখে অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখুন 21, 22, 23, 24 এইখানে যেটা বলছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানকার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত থাকবে, এখানে ভেরি লাইকলি রয়েছে। আমরা দেখে নেবো কোনো সতর্কতা আছে কি না। এর পাশাপাশি বাকি যে জেলাগুলি রয়েছে সেখানকার কিন্তু অনেক জায়গাতেই হবে, এবং আস্তে আস্তে দেখুন ফিউ প্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা বলা যায় যে বুধবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কিন্তু আস্তে আস্তে কমের দিকেই থাকবে এমন সম্ভাবনা থাকছে। অর্থাৎ যে সমস্ত জায়গা জলমগ্ন হয়ে গেছে সেখানে আস্তে আস্তে উন্নতি আসতে পারে এমন সম্ভাবনা, নতুন করে হয়তো বৃষ্টিপাত যদি না হয়, সিকিম বা ভুটানে যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে আবার ওখানে কিছুটা সম্ভাবনা থাকবে, না হলে কিন্তু পাহাড়ের জল না নেমে এলে ওখানে আর অবনতি হবে না এমন সম্ভাবনা। আবার নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আমরা দেখাচ্ছি। সিকিম দিকে কিন্তু এখনও বৃষ্টিপাত রয়েছে বেশিরভাগ জায়গাতে, সতর্কতা দেখলে বোঝা যাবে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলির এই জায়গাগুলোর বেশিরভাগ জায়গাতে হতে পারে বলে বলেছে। আমরা কিন্তু মেঘ এখনও দেখিনি, যদি মেঘ ওঠে তাহলে কিন্তু হতে পারে, অন্যথায় সম্ভাবনা কম থাকবে, হয়তো পশ্চিমাঞ্চলের কিছু দিকে ওই ঝাড়খণ্ড এবং উড়িষ্যার লাগোয়া কিছু এলাকাতে সম্ভাবনা থাকবে। তো সম্ভাবনা জানিয়েছে, এখনও পর্যন্ত জানিয়েছে আপাতত যে হতে পারে এটা সোমবার সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়া যেটা বলবো যে 21 তারিখ 22 তারিখ, দেখুন এখানে 21 তারিখ মানে মঙ্গলবার একটু সম্ভাবনা থাকছে, কিন্তু এখানে 22 তারিখে যেটা রয়েছে, 22 এখানে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি থাকলেও বাকি জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত একটু কম দিকে রয়েছে, ওই একই রকম রয়েছে। যেটা বলবো আপনাদের যে 23 তারিখেও কিন্তু ওই একই রকম চান্স রয়েছে, বুঝতেই পারছেন। আর আবার দেখা যাচ্ছে 24 তারিখে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আবার বৃষ্টি বাড়ছে। তো এই রকম করে রয়েছে, অর্থাৎ একটু ঘূর্ণাবর্তের প্রভাব হয়তো থাকতে পারে, যার জন্য হয়তো কমে গিয়ে আবার বাড়ার একটা কথা বলছে। তো এখনও কিন্তু ঝেঁপে ভালো মতো বৃষ্টিপাত কিন্তু খুব একটা দক্ষিণবঙ্গে এখনও লক্ষ্য করা যাচ্ছে না, সম্ভাবনা থাকলেও কিন্তু মেঘলা মেঘলা হয়ে কেটে যাচ্ছে, এই রকম ব্যাপার থাকছে আর কি। তো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে আবার কমাবাড়া করবে, মেনি প্লেস, ফিউ প্লেস, আবার মেনি প্লেস, এইরকম করেই কিন্তু আগামী কয়েকদিন রয়েছে। তো মেঘ উঠবে, বৃষ্টি হবে, এরকম করে রয়েছে। উড়িষ্যার দিকে আমরা দেখলাম মেঘ রয়েছে ভালোই। তো এই রকম কিন্তু সোমবার রাতের দিকে এমন সম্ভাবনা, আর আগামী কয়েকদিন তো বলেই দিচ্ছি কীরকম হবে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিছু কিছু এলাকাতে হতে থাকবে, এরকম রয়েছে। তাপমাত্রা নিয়ে বড় কোনো পরিবর্তনের কথা বলেনি। দেখুন উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের পরে আর কোনো সতর্কতা দিচ্ছে না, অর্থাৎ 22 তারিখ থেকেই উন্নতি ভালোভাবে আসবে। তো যদিও আমাদের আগেই বলেছিলাম যে 19 তারিখের পর থেকে বা 20 তারিখের দিক থেকে কমতে পারে, তো সেরকম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। তবে আবহাওয়া দপ্তর এখনও 20 থেকে 21-এর মধ্যে এখনও কমলা সতর্কতা জারি করেছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে আসতে পারে,
আপাতত মনে করছে যে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে, সুতরাং এখন একটু সতর্ক থাকবেন। আর ভারী বৃষ্টিপাত যদি হয় তো দু এক জায়গাতে হতে পারে, সব জায়গাতে নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কথা বলেছে, এছাড়া বাকি জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলছে। আর এটা কিন্তু 21 তারিখ থেকে অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ সেরকম কোনো সম্ভাবনা ভালো মতো থাকছে না। সিকিমেও কিন্তু ভারী বৃষ্টিপাতগুলো কথা বলছেন, অর্থাৎ উত্তরবঙ্গে উন্নতি আসছে এটা বলা যেতে পারে। আচ্ছা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা বলছে, দেখুন ভারী বৃষ্টিপাত দুদিকে লেখা রয়েছে এখানে। প্রথমে যেটা রয়েছে, সোমবার যদি ভারী বৃষ্টিপাত হয় তো পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার কথা বলেছে এখনও পর্যন্ত আপাতত, যেটা লক্ষ্য রাখছে, ওয়াচ করছে, এটা সম্ভাবনার মধ্যে থাকছে। বাকি জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে বজ্রগর্ভ মেঘে হতে পারে। আর এটা মঙ্গল বুধেও কিন্তু বলেছে, বা বৃহস্পতিবারে কোনো সতর্কতা থাকছে না। আবার যেটা যেটা রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, শুক্রবার অর্থাৎ 24 তারিখ আবার ভারী বৃষ্টিপাতের কথা বলেছে দুই উপকূলের দিকে জেলা, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে কথা বলেছে। বিহারের দিকে যেটা রয়েছে, বিহারের দিকেও ওই 24 শুক্রবার আবার ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত। এছাড়া যেটা দেখতে পেলে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে দেখুন, এটা বেরিয়ে গেল, উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের কথা বলছে। অর্থাৎ উড়িষ্যার দিকে কিন্তু মঙ্গলবার থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর ঝাড়খণ্ডে যেটা রয়েছে যে বুধবার থেকে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারের দিকে শুক্রবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝখানে ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ বুঝতে পারছেন যে এদিক ওদিক করে বৃষ্টিপাত কমাবাড়া করবে আর কি। আর উড়িষ্যার দিকে কোস্টালে মানে উপকূলের দিকেও কিন্তু এখানে ভারী বৃষ্টিপাতের কথা বলছে, মানে ওইদিকে একটু জোর বৃষ্টিপাত হতে পারে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোনো রকম ভারী বৃষ্টিপাত নেই, এই রয়েছে মৎস্যজীবীদের জন্য যে কোনো সতর্কতা নেই এটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলুন আমাদের বাকি আপডেট জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা যেটা দেখাচ্ছিলাম একদম প্রথমে, যে মেঘ সব জায়গাতে সেরকমভাবে নেই, শুধুমাত্র ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মেঘ রয়েছে, এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি কিছু এলাকা এবং পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের দিকে একটু মেঘ রয়েছে। যদি এটা বাড়ে তাহলে সোমবার রাতে এই বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় কিন্তু হবে না। দেখুন বাংলাদেশের বিভিন্ন অংশ, ত্রিপুরার দিকেও দেখুন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ফাঁকা ফাঁকাই রয়েছে। এবারে দেখি ফোরকাস্ট কী দিচ্ছে এখানে। আমরা তো আপাতত আপডেটটা দেখালাম, দেখি এখানে যেটা দেখা দেখাবো একটু এখান থেকে, যদি এই সন্ধ্যের দিক করে দেখি, দেখুন এখানে এইরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল কিন্তু সেভাবে হয়নি, শুধুমাত্র ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এই মেঘগুলো উঠেছিল কিন্তু দক্ষিণবঙ্গে সেটা যায়নি। পরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে, তো মেঘটা বাড়ার উপর নির্ভর করবে রাতের মধ্যে বৃষ্টিপাত হবে কি হবে না। উত্তরবঙ্গে কিছু এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে দেখা যাচ্ছে, এদিকে অনেকটা কম থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত মতো হয়ে যাচ্ছে প্রায়। আর এদিকে রাতের থেকে দিকে দেখি কি হচ্ছে, এদিকে বরিশাল চট্টগ্রামের বিভিন্ন অংশে একটু বৃষ্টিপাত আসতে পারে, এই একদম উপকূলের দিকে এলাকাগুলোতে সম্ভাবনা থাকছে। রাতের দিকে এই এলাকাতে মেঘ যদি তৈরি হয় তাহলে কিন্তু একটু বৃষ্টিপাত এখানে থাকবে। চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের একদম সমুদ্র লাগোয়া জেলা উপজেলার দিকে হতে পারে, বাকি দিকে মেঘলা মেঘলা এবং এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স থাকছে, বুঝতে পারছেন। তো দেখুন দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিকে মেঘটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু চান্স থাকবে, নাহলে কিন্তু বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে কমের দিকে থাকবে এবং মেঘ এগোলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এবারে মঙ্গলবার দেখুন সকাল সময়ের মধ্যে এই এলাকাগুলোতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে, মানে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোতে একটু মেঘ উঠতে পারে, সেক্ষেত্রে ওই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে সুন্দরবনের দিকে যেটা বলবো যে এদিকে মেঘলা মেঘলা হলে কলকাতার আশেপাশে একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো এরকমভাবে রয়েছে, যেমন উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমের দিকে থাকছে, অর্থাৎ ধীরে ধীরে কমবে। তবে এখনও যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবারেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কলকাতা, হাওড়া, হুগলি, 2-24 পরগনা মাঝে কাছাকাছি দেখুন এই এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত, এবং এই যে এলাকা জায়গাগুলোতে রয়েছে যেখানে মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনা রয়েছে, যেখানে কোথাও কোথাও একটু জোর বৃষ্টিপাত আসতে পারে। তো সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে হওয়ার চান্স রয়েছে আর কি, এখনও জোরালো বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যাচ্ছে না, যে প্রচুর পরিমাণে জলীয় মানে বৃষ্টিপাতের চান্স রয়েছে সেরকম নয়, হালকা মাঝারি করে চলবে। দেখুন কখনও সখনও কিন্তু কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, যখন বুধবারেও একটু চান্স রয়েছে যেটা দেখিয়ে দিলাম। এবারে যেটা দেখাবো যে এই 22-23 এই সময়কালের মধ্যে দেখুন বৃষ্টিপাতগুলো কীভাবে, দেখুন অনেকটাই কিন্তু কম, দেখতেই পাচ্ছেন সব জায়গাতে কম, এই সময়কালের মধ্যে কম থাকবে। 24 দেখুন কখনও সখনও কোথাও কোথাও হচ্ছে, সব জায়গাতে নেই, বুঝতেই পারছেন। তো বৃষ্টিপাত একটু অস্বস্তিকর মধ্যে, মানে তাপমাত্রাটা একটু অস্বস্তিকর মধ্যে থাকবে আর কি। এবারে এই 24 তারিখের কাছাকাছি সময় থেকে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একটু বাড়তে পারে, একটা ঘূর্ণাবর্তের কারণে মনে হচ্ছে যেন কিছুটা বৃষ্টিপাত আসতে পারে 24-25 বা 26-এর কাছাকাছি সময়তে। আর এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে একটু আবার বৃষ্টিপাত আবারও কিন্তু একটু তৈরি হতে পারে, যেক্ষেত্রে 27-28-29-এর মধ্যে হয়তো, দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টিপাত দেখাচ্ছে না, যদিও আবহাওয়াবিদরা মনে করছেন যে আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গের দিকে। তবে দেখা যাক কী হয়, কিছু সিস্টেমের ফলে আসে কি না বৃষ্টিপাত,
সেটা আমাদের জানাবো, নিয়মিত জানাচ্ছি যেহেতু জেনে যাবেন। তবে উত্তরবঙ্গে দেখুন একটু করে বৃষ্টিপাত এইগুলোতে কিন্তু বাড়তে পারে। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে সিকিম ভুটানে বৃষ্টিপাত হবে, তো আগের মতো যেটা চলছিল যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে বৃষ্টিপাত সেগুলো হয়তো হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28, 27, 28, 29 মধ্যে এই এলাকাতে একটু বৃষ্টিপাত, মানে ভুটানের বৃষ্টিপাত, পাহাড়ে বৃষ্টিপাত সিকিমের দিকে হতে পারে, তার ফলে আবার একটু জলমগ্ন হবে কিছু এলাকা। তবে ওই বন্যা পরিস্থিতির মতো বা যেটা হয়েছে সেরকম হয়তো নাও হতে পারে, সিলের ময়মনসিং এদিকেও অতটা দেখা যাচ্ছে না। সুতরাং হালকা মাঝারি করে বৃষ্টিপাতের এখনো পর্যন্ত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখি বৃষ্টির পরিমাণ মধ্যে এই আপডেটটিতে কি বলছে। আগামী 3 দিনের মধ্যে দেখুন খুব বৃষ্টিপাত কিন্তু এদিকে নেই, 5 দিনের মধ্যে কিছু কিছু এলাকাতে আসবে, সিকিমের লাগোয়া এলাকাতে, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও, এবং এইগুলোতে দেখা যাচ্ছে যে এই 5 দিনের পরে যে 10 দিন আর কি, মানে পরের 5 দিন সেইগুলোতে একটু বৃষ্টিপাত এলাকাতে বাড়তে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও পুরো মাত্রায় যে ভারী থেকে অতিভারী চরম বৃষ্টিপাত সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, তবে কিছু কিছু এলাকাভাবেই চলবে, হালকা মাঝারি করে চলবে। এবার যেহেতু আবহাওয়া দপ্তর বলেছে আবার যে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি, সেভাবে সেক্ষেত্রে ঘাটতি কিন্তু এখনও রয়ে যাচ্ছে, তবে উত্তরবঙ্গে এখনও অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। তো এইরকমভাবেই কিন্তু এখন আপডেটটা রয়েছে, নতুন আপডেট এলে আমাদের অবশ্যই জানিয়ে দেবো। কোনো জায়গায় ক্লিক ক্লিক আর করছি না, এরকম করেই রয়েছে, দেখিয়ে দিলাম। পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।